বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরো একটা নতুন সুন্দর ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আর এখন আমি রয়েছি ছাদে বুঝতেই পাচ্ছো মানে আমাদের যে সেকেন্ড ছাদ তিনতলা ছাদে নয় বারান্দার ছাদে তো উপরে এলাম ভাবলাম ব্লগটা স্টার্ট করি এখন 10:30 মতন বাজছে তো আমি উঠেছি ঘুম থেকে হচ্ছে 9:20 ঘুম থেকে উঠে তারপরে মুখ ধুয়ে চা খেয়ে তারপরে আমার শান্তি কি বলতো এখানে তো আর কোনো টাইমের ব্যাপার নেই আমি কিন্তু টাইম দিয়েছি সকাল 8টার সময় কি না আমি যোগা করবো অনেকদিন যোগাতে আমার ফাঁকি পড়ে গেছে যোগা করবো ও বাবা 8টার সময় অ্যালার্ম বাজলো আমি অ্যালার্ম অফ করে আবার ঘুম তো দেখি সন্ধ্যাবেলায় বসবো করতে আর মা গেছে স্কুলে বাবা দোকানে চলে গেছে ভাই কলেজে চলে গেছে মাসি রান্না করছে দিদা ওই ঘরে আছে পুজোর ঘরে তো এই এই সবার কাজ আর আমি ঘুরে বেড়াচ্ছি কারণ আমার কোনো কাজ নেই শুধু ঘুরে বেড়ানো কাজ মাসি শাক শাক নয় পটলের তরকারি করবে তো পটল কাটছিল আর আমি এখন আমার দেখো গালের এটা কিন্তু অনেক কমে গেছে বলো এই দেখো অনেকটা কমে গেছে এইদিকে একটা হাতে লাগছে এইখানটায় তো ভেবেছিলাম আসার আগে একটুখানি মুখে ক্লিন আপ করাবো এই নাকের ট্যানটার জন্য তো আর তো যাওয়া হলো না দেখি এখানে যদি পার্লারে যেতে পারি তো যাবো হ্যাঁ আর মাথাটায় শ্যাম্পু দিতে হবে আজকে বৃহস্পতিবার আজকে আর দেবো না কালকেই একবারে শ্যাম্পু করবো চিটচিটে হয়ে আছে মাথাটা দেখি সকালবেলায় কী জলখাবার খাওয়া যায় আমি জানি না ভাই কলেজ গেছে ভাই থাকবে না ভালো লাগে কী বলতো একা একা থাকতে হয় না আর ভাই না থাকলে একা একা যদিও মার মাসি আছে ফ্যান চলছে তো আওয়াজটা ভালো হবে না এদিকে যে মার মাসি যদিও আছে তাও তো চলো এখন অফ করছি আবার পরে দেখা হবে হ্যালো বন্ধুরা তো এই ঘরে এলাম এই যে দিদা দিদা চান হয়ে গেছে চান হয়ে গেছে মা এসছে এই ঘরে লক্ষ্মী পুজো করবে বলে আজকে বৃহস্পতিবার এই জন্য মা লক্ষ্মী পুজো করবে আর আমিও এলাম এই গাছটা কত ছোট ছিল আমি আগের বারে দেখেছি এই গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যায় না তারা আর এই যে একটা গাঁদা গাছ হয়েছে এটা শীতকালের অপেক্ষা এইটা কি গাছ গো দিদা এই যে ডাল বেরিয়েছে এটা কি গাছ গো সাদা ফুলের গাছ বসিছে বাবা বাবা বসিছে সাদা ফুলের বাহ বড় হয়ে গেছে তো এইটা তো বিশাল বড় ফুল হয়েছে সে তো অপরাজিতা ও এগুলো বসিছে বাবার হাতে যে গাছ হয় যাচ্ছি হ্যাঁ ওটাই যাচ্ছি মা পুজো করবে আমি এজন্য একটু এলাম আমি তো দেখো বন্ধুরা আমার মা এখন বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করছে মানে আমাদের তো পুরোহিত ঠাকুর আছেন যেহেতু গৌরাঙ্গ আছেন তো সেই জন্য সকালে পুরোহিত ঠাকুর আমাদের পুজো করে দিয়ে যান তো তারপরে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোটা মা নিজেই করে আর এমনি রোজ স্কুল থেকে এসে একবার করে ঠাকুর প্রণাম করে যায় আর এখানে দেখো আরেকজন মানে মা লক্ষ্মীর আরেকটা মূর্তি আছে আর এগুলো হচ্ছে মা লক্ষ্মীর হাঁড়ি আমাদের তো বাড়িতে দুর্গাপুজো হয় তো মানে প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় এই যে মায়ের যে হাঁড়িগুলো দেখলি হাঁড়িগুলো খড়ি দিয়ে রাঙানো হয় তো মা সেটাই করেছে খড়ি দিয়ে রাঙিয়েছে আর আরেকজন যে মা লক্ষ্মী রয়েছেন ওটা আমার দাদুদের মানে আমার দাদুরা যখন মামা বাড়ি থেকে এই বাড়িতে আসে তখন মা লক্ষ্মী তো নিয়ে এসেইছিল সঙ্গে করে আর মা মানে আমাদের প্রত্যেক বৃহস্পতিবারই মা লক্ষ্মীর ঘর পাল্টানো হয় কিন্তু দাদুদের যেটা নিয়ম আছে মা বললো যে চৈত্র মাস ভাদ্র মাস আর একটা কি মাস বললো তো সেই মাসে শুধুমাত্র সেই তিনটে মাসে মা লক্ষ্মীর ঘট পাল্টানো হয় কিন্তু আমাদের যেটা নিয়ম মানে আমার বাবার বাড়ি সেটা প্রত্যেক বৃহস্পতিবারই মা লক্ষ্মীর ঘট পাল্টানো হয় যেটা অনেক বাড়িতেই হয় তো সেটাই মা এখন করছে আর পুরোহিত ঠাকুর সব পুজো করে দিয়ে গেছেন শুধুমাত্র মা লক্ষ্মীর পুজোটা করছে আর দেখো ঘরটা পাল্টালো এবার এটা হচ্ছে আম পল্লব এগুলো কিন্তু সবই যে পেতলের যেটা হয় সেইগুলোই কিন্তু বহু বছরের জিনিস তো যে কারণে হয়তো মানে রংটা একটু ইয়ে হয়ে গেছে কিন্তু মা তাও ধুয়ে দেয় আর মা বলছিল যে পুজোর আগে ভাদ্র মাসে এইরকম সময়তেই বোধহয় মা লক্ষ্মীকে ভালো করে স্নান করায় আমাদের তো লক্ষ্মী পুজো আছে আর বাড়ির যেহেতু বাড়ির দুর্গাপুজো তো বুঝতেই পারছো 12 মাসে 13 পার্বণ যাকে বলে মানে কোনো না কোনো পুজো সবসময়ই থাকে আর ভাদ্র মাসে লক্ষ্মী পুজো একটা হয় তো সেই সময় বোধহয় মা লক্ষ্মীকে স্নান করা এরকম কিছু একটা নিয়ম আছে তো দেখো এখন ভালো করে মা লক্ষ্মীর ঘর ধুয়ে মা ভালো করে মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে
তো দেখতে থাকো। জয় মানবচন্দ্র অস্তদিয়মান, জয় মানবচন্দ্র অস্তদিয়মান, জয় মা অস্তদিয়মান, জীবনজননী মা, জয় মা সন্তোষী মা রক্ষা কর, সরস্বতী মহাভাগী বিদ্যেয় কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী দান দেখি অবশ্য, জয় সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে নানা আরাধ, জয় মা মহেশগ্নি মহামায়ে সীতামুণ্ডি মুণ্ডমালিনী আয়ুর আরোগ্য বিজয় দেহি দেহি নমস্তুতে, আয়ু দেহি যশো দেহি মাঙ্কম ভবতি দেহি উত্তাং দেহি ভং দেহি বর্ষকান্তি চ দেহি দুর্গোত্তারিণী দুর্গেত্তম সর্বশুভ বিনাশিনী ধর্মার্থ মুখ্যদে দেবী নারায়ণী নমস্তুতে, নির্ভয় পদ্মাসন ধায়স্যং শিয়ং তৈলোক্য মাতরং গুরু বর্ণাসুর পাঞ্চ সর্বলঙ্কার ভূষিত রক্ত পদ্ম ব্যাঘ্র পুরাং বরদাং দক্ষিণেতু শ্রীলক্ষ্মী দব্বই নম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্ব প্রপন্নাং সামে ভুয়াদেশ্য ওং বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে, ওং তৈলক্য পূজিত দেবী কমলে বিষ্ণুবল্লভে যথাতং সুস্থিরে কৃষ্ণা তথা ভবো মহিস্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্বল ভূত হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ পদাশি পদ্মধারিণী দ্বাদশৈ তানি নামানি লক্ষ্মী সম্পূজ্য জপটে শ্রীরালক্ষ্মী ভবস্থ পুত্র দ্বারদী ভীষ দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামিল বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন হেনকালী বিনা হস্তে নারদ মুনি বর লক্ষ্মী নারায়ণে নমি কইল বিস্তর ঋষি বলে মাগো তব কেমন বিচার সর্বদা চঞ্চলা হয়ে ফিরোদারে দ্বার মত্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি কনেকে তরে দেব নাহি কথা স্থিতি অন্যভাবে মাগো তারা সদা দুঃখ পায় অন্য বিন্যাস অবাকার জীর্ণ শীর্ণ কায় নারদ এই বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী সঘন নিঃশ্বাস তাজি কহেমি দুবাণী কবুনা কাহার প্রতি আমি করি রোষ মর্তবাসী দুঃখ পায় নিজ কর্ম দোষ যাও তুমি ঋষিবর ত্রিলোক ভ্রমণে ইহার বিধান আমি করিব যতনে অতপ চিন্তি লক্ষ্মী নারায়ণে কয় কিরূপে হরিব দুঃখ কহ দয়াময় হরি করে শুনো সতী বচন আমার মর্তধামী লক্ষ্মীবত কর হো প্রচার প্রতি বৃহস্পতিবারে মিলি যত এ গণে সন্ধ্যাকালে বুঝি কথা শুনিবে শ্রবণে বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায় দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায় শিহরীর বাক্য লক্ষ্মী আনন্দিত মনে মর্তধামী চলিলেন ব্রত প্রচারণে অবন্তী নগরী লক্ষ্মী হইয়া উপনীত দেখিয়া শুনিয়া হন বড় স্তম্ভিত। তো দেখো আমি এখন দুপুরবেলায় এই যে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি আর আজকের মেনুতে আছে পটল আলুর তরকারি আর এটা হচ্ছে ডাটা মানে ওই খোসলা নয় এটা হচ্ছে ওই সর্ষে দিয়ে ডাটা লাল ডাটা নাকি একটা ডাটা বললো আর এটা হচ্ছে শাক ভাজা আর এই যে মাছের টক কালকে মাছ হয়েছিল সেগুলো মা টক দিয়ে রেখেছিল আর একটা মাছের বড়া রয়েছে ডিমের বড়া আর এটা হচ্ছে মায়ের থালা মাছ মাসিও খেতে বসেছে এই যে মাসির থালা আর আমার থালা ভাই তো কলেজ চলে গেছে যে কারণে শুধুমাত্র আমরা তিনজনেই খাচ্ছি আর দিদার খাওয়া হয়ে গেছে।
গুড ইভিনিং বন্ধুরা, তো সন্ধ্যাবেলায় আবার ভিডিওটা অন করেছি। আর দেখতেই পাচ্ছ, একেবারে থালা মুড়ি সিঙ্গারা চা সব নিয়ে বসে পড়েছি। বাবা আজকে সিঙ্গারা এনেছে, মানে আমি এলেই বাবা একবার করে সিঙ্গারা আনে, নিমকি আনে, না হলে অন্য সময়ও আনে, তবে আমি এলে তো আনবেই আনবে। কিন্তু সিঙ্গারা খেয়ে আমাদের এত সন্ধ্যাবেলায় অম্বল করে গেছিলো যে আমরা মানে সবাই একদম জোয়ান টোয়ান খেয়ে একাকার অবস্থা। তো দেখো এখানে সবারই চা আছে, আর ভাইয়ের থালা ওটা, আমার থালা এটা, আর মার মাসির ওটা, ভাগ ভাগ। তো এখন দেখো আবার ভিডিওটা অনেকক্ষণ পরে অন করেছি, মাঝখানে ওই যে বললাম সিঙ্গারা টিঙ্গারা খেয়ে সবার অম্বল করে গেছে। তো এখন মাসি রুটি বেলে দিচ্ছে, আর দেখেছো আমাদের এখান মানে এই বাপের বাড়ি রুটিগুলো অনেক বড় বড় হয়, মানে একটা দুটো রুটি খেলেই তোমার পেট ভরে যাবে, মানে আমার শ্বশুরবাড়ি চারটে রুটি সমান এখানে দুটো রুটি, বুঝলে? তো এতটাই বড় বড় হয়, দেখো দেখতেই পাচ্ছ একবার তাওয়াটা মানে ভর্তি, ঠিক আছে? তো যেখানে যেরকম আমি বরাবর এরকম এখানে ধরো বাপের বাড়ির রুটি খেয়েই তো বড় হলাম, তাই না? আর এটা হচ্ছে ডাল, রাতে সবজি দিয়ে ডাল করেছে, আর এত সুন্দর ডালটা হয়েছিল না, মেথি পাতা দিয়ে মা করেছিল, দারুণ ডাল। আমার মায়ের হাতে সবজি ডালটা এত ভালো লাগে, মানে আমি নিজেও তো শ্বশুরবাড়িতে করি কিন্তু আমার এত ভালো হয় না, এখানে এসে যেন বেশি সুন্দর লাগে। আর এটা হচ্ছে মিষ্টি, কি মিষ্টি জানি না, আমি রসকদম হতে পারে। তো এই হচ্ছে মেনু, আর ডিম ভাজা হবে রাতে। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের আইটেম। বন্ধুরা তো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, এতক্ষণ আড়াল থেকেই চলছিল। তো রাত বাজে হচ্ছে 11টা, একদম 10:55 বাজছে। তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই যে দুধের কাপ, মানে দুধ আমার পেছন ছাড়বে না, শ্বশুরবাড়িতেও দুধ, এখানেও দুধ। এটা আমার বহুদিনের অভ্যেস, মানে একদম ছোটোবেলার অভ্যেস, যে রাত্রে এক কাপ করে দুধ খেয়ে শোয়া। যখন আমি পড়তাম 11-12 তখনও তাই করতাম, মানে মা দুধটা দিত, আমি খেতাম, খেতে খেতে পড়তাম। যখন হোস্টেলে চলে গেছিলাম তখন তো আর ওখানে গরুর দুধ পেতাম না, ওই প্যাকেট দুধ কিনে ওইটাই ফুটিয়ে ফুটিয়ে খেতাম। আবার যখন বাড়ি আসতাম তখন মা দিত, এখনও তাই হয়, এখনও যখন বাড়ি আসি তখন মা দেয়। তো মানে অভ্যেসটা অভ্যেসই রয়ে গেছে, আর ও বাড়িতেও মানে এমন একটা সিস্টেম হয়ে গেছে, ও বাড়িতেও রাতে সবাই দুধ খেয়ে শোয়। তো যাই হোক ভালো, মানে নিজের কোনো অসুবিধা হয়নি, যেহেতু ওই বাড়িতেও নিয়মটা আছে তাই। তো খাচ্ছি, আর বেশি খাবো না, এর থেকেও আরও বেশি বড় কাপে মা দেয়। কিন্তু ওই যে বললাম সিঙ্গারা খেয়ে এমন অঙ্গল করেছে সবার না, যে কারণে ভালো করে রাতে খেতেও পারলাম না, এত ভালো ডালটা বানিয়েছিল তো ভালো করে খেতে পারলাম না, কোনো রকমে খেলাম, এত অম্বল করে গেছে সিঙ্গারা খেয়ে না সবার। সিঙ্গারাটা দেখবে এমনিই অম্বল, তুমি চপ বেগুনি এসব খাও, মানে অন্য কোনো তেলে ভাজা খাও, এতটা অম্বল করে না, বাট সিঙ্গারাতে যে পুরোটা ওই যে ময়দার হয় ওই কারণে পুরো অম্বল করে যায়। তো যাই হোক, খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট, মুখে মানে মাখা চোখা সমস্ত কমপ্লিট হয়ে গেছে। দুধটা খেয়েই একটুখানি ওই আমি যেটা লাগাই কী বলে বোরোলিনটা, সেটা লাগিয়ে শুয়ে পড়বো। আর আজকে দুপুরে না একটু ঘুমাইনি, যে কারণে খুব ঘুম পাচ্ছে, চোখগুলো দেখো ঘুম ঘুম হয়ে গেছে, ঘুম আসেনি আসলে। এপাশ ওই পাশ করতে করতে মা বাবার সাথে পুজো নিয়ে একটু আলোচনা করছিলাম, এই করতে করতে আর ঘুম আসেনি। তো এবার ঘুমিয়ে যাব, আর এখন তো আর কোনো অসুবিধা নেই, ঘুমাও সে সকাল 9 ওঠো। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো, আর বড় করবো না ভিডিওটা। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।